ভারী বর্ষণের জেরে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বন্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ মদিনা, আসির, জাজান, আলবাহা, হাইল এবং তাবুক অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে মক্কার রাস্তাগুলো ডুবে গেছে এবং বন্যার পানিতে গাড়ির প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে। আমরা যা জানো